অনুষ্ঠানের দিন মানহা সোনালীকে শাড়ি পরতে বলেছে। সোনালী একটা রুমে শাড়ি পরে সাজছিল, তখন নাইদে সে দরজা বন্ধ করে সোনালীকে জড়িয়ে ধরতে নিলেই, কি করছেন কি আপনি? সোনালী দূরে সরে গিয়ে বলল, জানতা কি আজকে তোমায় দেখে চোখের আনন্দ দায়, দূরে যেও না জান। আমি এখন মানুষ ডাকবো, যদি নিজের ভালো চান তাহলে চলে যান। তুমি কি ভুলে গেছো যে মানুষকে ভয় পাই না? ওকে যাও, শুধু একদিনই কেউ জানবে না, এটা আমিও খুশি তোমার বোনও খুশি। সোনালী এখন রাগ সামলাতে না পেরে সজোরে থাপ্পড় মারে নাহিদকে, থাপ্পড়কে নাহিদ নিচে পড়ে যায়। নাহিদের পুরো মুখ লাল হয়ে আছে রাগে। সোনালী দৌড় মারতে নিলে নাহিদ সোনালীর শাড়ি ধরে টান দেয়, সোনালী ফ্লোরে পড়ে যায়। সবাই সবার কাজে ব্যস্ত, এখন কে বাঁচাবে তোমার শালিকা? নাহিদ সোনালীর কাছে আসতে গেলে সোনালী পা দিয়ে লাথি মারে নাহিদকে। নাহিদ এবার প্রচণ্ড ব্যথা পেয়ে চিৎকার দেয়, কি হয়েছে এখানে? সোনালী তুই ঠিক আছিস? দরজার উপাশ থেকে মানহা চিৎকার করতে থাকে। সোনালী মানহার কণ্ঠ শুনে তাড়াতাড়ি উঠে যেতে লাগলেই নাহিদ গ্লাস ছুঁড়ে মারে সোনালীর সামনে। ভয় পেয়ে সোনালী ভাঙা কাঁচের কাছে হাত নিয়ে ফেলে। সোনালী কি হয়েছে বোন তোর? দরজাটা তাড়াতাড়ি খুলে দে বোন। আপু! সোনালী কাঁদতে কাঁদতে আবার খুব কষ্টে উপরে ওঠে। নাহিদ তখন আবারও সোনালী পথ আটকিয়ে সোনালীকে ধাক্কা মেরে ভাঙা কাঁচের উপরে ফেলে দেয়। ভেতরে চিৎকার শুনে মানহা তার আশেপাশে সবাইকে ডাকতে থাকে। এই অবস্থায় মানহা চিৎকারে সবাই ওর সামনে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? সোনালী চিৎকার করছে ভিতরে, আমি অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু ও দরজা খুলছে না, প্লিজ তোমরা কেউ দরজা ভেঙে ফেলো, দেখো সোনালীর কি হয়েছে। সবাই কিছুক্ষণ সোনালীকে ডাকছে কিন্তু ভেতর থেকে চিৎকার আর কিছু ভাঙার আওয়াজ আসছে। মানহার বাবা, সোনালীর বাবা আরও অনেক মানুষ মিলে দরজাটা ভেঙে দেখে সোনালীর পুরো শরীর রক্তে লাল হয়ে আছে, নাহিদও অনেক ব্যথা পেয়েছে। নাহিদ সোনালীর কাছে যাওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নাহিদ তার আশেপাশে এত মানুষ দেখে সোনালীকে ছেড়ে মানহার কাছে গিয়ে বলল, তোমার সাথে আমি আর সংসার করব না, ডিভোর্স চাই আমি। মানহা তার সমস্ত শক্তি দিয়ে নাহিদকে চড় মারে, তোমার মতো বাজে লোকের সাথে আমি নিজেই তো সংসার করব না, বিয়ের পর তোমার যে কতগুলো রিলেশন ছিল কি ভেবেছিলে? আমি জানি না, সব জানি আমি, কিন্তু পরিবারের মান সম্মানের কথা ভেবে সংসার করে এসেছি। কিন্তু আজ তুমি আমার ছোট বোনের সাথে যা করতে চেয়েছিলে, এখন কি করে এত বড় মুখ করে বলছো যে আমি তোমার সাথে সংসার করব? সামান্য তোমার লজ্জাবোধ নেই তোমার? মুখের বলি দেখি খুব ভালোভাবে ফুটেছে তোমার, সব দোষ তোমার বোনের, ওকে তো আমি অনেক সুযোগ দিয়েছিলাম, তো বুঝলো না, তাই তো বাধ্য হয়েছি আজ। নাহিদ কিছু বলতে পারলো না, সোনালীর আব্বু আর মানহার আব্বু ধরে মারছে। পরিবারে মেয়ের কথা ভেবে তারা আর থানা পুলিশ করেনি, নাহিদকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। মানহা তখন অনেকটা দুর্বল হয়ে পড়ে। এভাবেই চলে যায় অনেক দিন, মানহা তার বাবার বাড়িতে থাকা শুরু করে দেয়। কিছুদিন পর বাচ্চা হয়, পরে ডিভোর্স। বর্তমান সোনালী সেদিন ঘটে যাওয়া দিনগুলোর কথা ভেবে কান্না পাচ্ছে। সেদিন যদি ওর সাথে খারাপ কিছু হয়ে যেত তাহলে আজ এই সমাজে মুখ দেখাতে পারতো না। 8 দিন চলে যায়, নাহিদ এখন আর বিরক্ত করে না ওদের। ইতি সোনালীর মন খারাপ দেখে কয়েকটা দিন সোনালীর সাথে থাকবে বলে ঠিক করেছে। শুক্রবারে সকাল সকাল সোনালীর বাসায় চলে আসে। তুই এখন কোনো দরকার? ব্যাগটা ধর, আমি কিছুদিন এইখানে থাকবো। সোনালী ব্যাগের দিকে তাকিয়ে দেখলো ইয়া বড় লাগেজ। সোনালী বলল, আজ কোনো বড় ভাই নাই, তার জন্য বেঁচে গেলাম আমি। কেন? তোর এত বড় লাগেজ দেখে বলছি, কিছুদিন থাকবি বলে 5 বছরের জিনিস নিয়ে এসেছিস, আর সারা জীবন থাকলে হয়তো তোর 5টা রুম লাগতো শুধু ব্যাগ রাখার জন্য। বাতাসা বিলাতে ভুলবি না, এখন চল। ইতিহাস সোনালী যেতে লাগলে আবারও কলিং বেলের শব্দ। সোনালী গিয়ে দরজা খুলে দেখে মানহা দাঁড়িয়ে আছে মা ওকে কোলে নিয়ে। আপু তুমি এখন? আমি তো ভাবতেই পারছি না, আমার কিউটিটাও এসেছে। সোনালী মা ওকে কোলে নিয়ে মানহাকে ভেতরে আসতে বলল। ইতি মানহাকে দেখে বলল, সোনালী উনি কে? ইতি, ও হচ্ছে মানহা আপু, তোকে যার কথা সবসময় বলতাম। ইতি তো মানহার কথা শুনে দৌড়ে এসে মানহাকে জড়িয়ে ধরে বলল, আপু তোমার কথা কত শুনেছি সোনালীর কাছে, জানো কত দেখার ইচ্ছা ছিল আজ পূর্ণ হলো। সোনালী বলেছে তুমি নাকি ঘোরাঘুরি পছন্দ করো না, আমি তো ভাবতাম তুমি বোরিং একজন, কিন্তু কি কিউট গো তুমি। তুমি ইতি তাই না? হুম, চিনলে কিভাবে? সোনালীর কাছে তোমার সব কথাই শুনেছি, আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি এই সেই মিষ্টি মেয়ে ইতি। তুমি আমাকে পরপর দেখছো কেন? পরপর কই দেখলাম? এই যে তুমি বলছো
তাই বললাম। ওকে, আজ থেকে তুই খুশি তো? অনেক। ওই সোনালি দে তো এখনই পিচ্ছুটাকে আমার কোলে। সোনালি ইতি মানহা সোনালির রুমে চলে যায় মাওয়া ইতির কোলে। মানহাকে দেখে সোনালি আব্বু আম্মু খুব খুশি হলো। বিয়ের পর একবার এসেছিল মানহা, তারপর আর আসা হয়নি। সবাই ফ্রেশ হয়ে আড্ডা দিচ্ছে। ইতি জানতো মানহার ডিভোর্সের কথা, কিন্তু নাহিদ যে তার স্বামী সেটা জানতো না। সোনালি তখন বলল, আপু ওই বাজে লোকটা ইতিকে বিয়ে করতে চাইছিল। কে? সোনালি সব কথা খুলে বলল, ইতিকেও সব ঘটনা বলল। ছি, আর কত খারাপ হবে নাহিদ, ও কত কত মেয়ে জীবন নষ্ট করেছে, ওকে তো শাস্তি দিতেই হবে। মানহার কথায় সোনালিও ইতি সায় দিল। তিনজন খুব ভালো আড্ডা দিচ্ছে, নানান বিষয়ে কথা বলছে। অন্যদিকে ব্রো, আজ সোনালি ভাবির বাসায়। ল্যাপটপে কাজ করতে করতে বলল আরিয়ান। তো কি হয়েছে? তুই তো এখন ওই বাড়ির হবু জামাই, চল এই সুযোগে যাওয়া যাক। বাজে কথা বন্ধ কর আর কাজ কর। তুই যে কিভাবে আমার ভাই হলি বুঝলাম না। দাদি কি বলেছে শুনিস নাই? যত বেশি বউয়ের আশেপাশে থাকবি তত বেশি জীবনে উন্নত করতে পারবি। এমন বাজে কথা দাদি কখনো বলবে না, বলতে পারলে তুই বলছিস। সো দাদির নামে মিথ্যা কথা বলবি না। ওহ ব্রো, একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। তোর এই ইম্পর্টেন্ট কথা আছে জানতাম না তো। ব্রো মজা করবি না, তোর এই ভাই সুপার হিরো, ভুলে যাবি না। ইম্পর্টেন্ট কথাটা কি? ওই যে ইতি রিজেক্ট করা হবুবর নাহিদ, যে ভাবির হাত ধরেছিল তাকে শায়েস্তা করার জন্য একটা প্ল্যান করেছিলাম। আরিয়ান কাজ রেখে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, হোয়াট, কি বলছিস, জানিস ওকে? হুম, সব খবরই জানি আমি। এক নম্বরের বদ ছেলে, হাজারটা মেয়ের সাথে রিলেশন, বিয়ে করেছিল এক বছর হলো, ডিভোর্স, এখনো মেয়েদের সাথে রিলেশন আছে। তাছাড়া ইতির কাছে শুনেছি ভাবির সাথেও নাকি বাজে বিহেভ করেছে। হোয়াট, ডিভোর্স হয়ে গেছে মানে? আরে ওই রকম বাজে লোকের সংসার কোন মেয়ে করবে, তাই হয়তো চলে গেছে। তোকে এইসব কথা কে বলেছে? ইতি বলছে। আরো বলেছে ওই ছেলের সাথে নাকি ভাবির পরিবারের একটা সম্পর্ক ছিল যা এখন নেই। ধ্যাত, কি সব আবোল তাবোল বলছিস, চল এখন। কোথায়? সোনালির বাসায়। তোর মন হলো আকাশের রং, কখন যে কি রূপ ধারণ করে বোঝা মুশকিল। আরিয়ান হৃদয়ের দিকে চোখ রাঙাতেই হৃদয় বলল, আমি কি না কি করেছি না কি, চল। এই নাহিদ কতবার মার খেয়েছে ওর হাতে, সেই ভয় মরার আগ পর্যন্ত মনে থাকবে নাহিদের। মানহা মনে মনে বলছে, তখন ইতি বলল, লেখক দুলাভাইকে দেখে ভয় পাবে না তো কি করবে, যেসব আত্মা কাঁপানো গল্প লিখে সবাই ভয় পাবে। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।